অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 5ই মার্চ 2021 বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি সেনাপতি নক্ষত্রে প্রবেশ করছে। এর ফলে ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি ও মীন রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে? ধনযোগ হতে চলেছে, অর্থাৎ আপনাদেরকে দেখতে হবে প্রথম কথা আপনাদের রাশিচক্রে বৃহস্পতির প্লেসমেন্ট কেমনভাবে আছে, বা বৃহস্পতি আপনার যে ভাবাধিপতি কোন ভাবের উপর অবস্থান করছে, এবং বৃহস্পতির দৃষ্টি কোন কোন ভাবে পড়ছে, বৃহস্পতি কত নম্বর ডিগ্রিতে আছে, এবং আপনাকে দেখতে হবে বৃহস্পতি অস্তমিত কি না, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। বৃহস্পতি আপনার বক্রী অবস্থায় আছে কি না, বৃহস্পতি আপনার পাপগ্রহের সঙ্গে যুক্ত আছে কি না, এই জায়গাগুলো কিন্তু একান্তই দেখা দরকার। এবং তার সাথে সাথে দেখতে হবে আপনার রাশিচক্রে মঙ্গলের প্লেসমেন্ট কেমন আছে, মঙ্গল কোনভাবে অবস্থান করছে, কোন কোন ভাবের উপর দৃষ্টি দিচ্ছে। তো এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তার আগে আমি জানিয়ে দিই আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, অবশ্যই এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। তো দেখুন, ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ দেবগুরু বৃহস্পতি। দেখুন, ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠা, ধন যেখানে স্থিতি হয়, এটাই হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রের ক্যারেক্টার। অর্থাৎ এই যে দেবগুরু বৃহস্পতি ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করছে, যদি আপনার বাই বার্থ চার্ট, অর্থাৎ আপনি যখন জন্মিয়েছিলেন তখন যদি আপনার জন্মছকে এই বৃহস্পতি ধনিষ্ঠা নক্ষত্রে যদি থাকে, সেক্ষেত্রে এই যে বর্তমান যে গ্রহের গোচর, এই অনুযায়ী আপনারা নিশ্চিতরূপে শুভ ফল কিন্তু পাবেন। অর্থাৎ যদি আপনি ধনুরাশি হন, যদি আপনি মকর রাশি হন, যদি আপনি কুম্ভ রাশি হন, যদি আপনি মীন রাশি হন, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে দেখা দরকার। এবং আপনার রাশিচক্রে বৃহস্পতির প্লেসমেন্ট এবং মঙ্গলের প্লেসমেন্ট, এবং এর সাথে সাথে দেখতে হবে কোন কোন ভাবের উপর দৃষ্টি পড়ছে, ডিগ্রিগত দিক থেকে আপনার বৃহস্পতি কেমন আছে, বা ডিগ্রিগত দিক থেকে মঙ্গল আপনার কেমন আছে, বা বৃহস্পতি কোন নক্ষত্রে অবস্থান করছে, বা এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে দেখা দরকার। যারা বলছেন যে আমার মিলছে, বা কেউ কেউ বলছেন যে স্যার আপনি তো বলছেন আমার মিলছে না, আমার কথা শুনে যদি একটুকু গাছের পাতা না নড়ে কি না, অবশ্যই নিজস্ব বার্থ চার্ট একবার হলো অ্যানালাইসিস করে নিন, কোন জায়গাতে ডিস্টার্ব আছে সেই জায়গাটা আপনারা অবশ্যই দেখুন। নিশ্চিতরূপে এই সময় কিন্তু শুভ ফল কিন্তু আপনারা পাবেনই পাবেন, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি। এই বৃহস্পতি নক্ষত্র পরিবর্তনে বেশ কিছু শুভ ফল কিন্তু নির্দেশ করতে চলেছে। প্রথম আসি ধনুরাশি। দেখুন, ধনুরাশি আপনাদের রাশির অধিপতি, এবং আপনাদের পঞ্চমপতি এবং চতুর্থপতি, রাশির অধিপতি চতুর্থপতি এই বৃহস্পতি আপনাদের রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে, এবং পঞ্চমপতি নক্ষত্রে অবস্থান করছে, ধনিষ্ঠা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র। আপনাদের ক্ষেত্রে শেয়ার মার্কেট থেকে লাভ, ফাটকা থেকে লাভ এ সময় কিন্তু আপনাদেরকে দেবে। সন্তান সুখের জায়গা, সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনাদের দেবে। পারিবারিক সুখের জায়গা, যারা হার্ডওয়্যার বিজনেস আছে, বা আপনি ধরুন আপনার ধরুন সরকারি কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত আছে, এই জায়গাগুলো কিন্তু ভালো ফল দিবে, বা আপনি বিল্ডার বা প্রমোটার, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু খুব শুভ ফল কিন্তু এ সময় দিবে। এবং বেশ কিছু ক্ষেত্রে সম্পত্তিগত দিক থেকে লাভ, নিজস্ব জমি বা নিজস্ব বাড়ি কেনার সম্ভাবনাটা কিন্তু এ সময় বাড়িয়ে তুলবে। ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট হবে। বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের এই সময় কিন্তু বেশ কিছু সময় প্রশমিত কিন্তু করবে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। দেখুন, মকর রাশির ক্ষেত্রে আপনাদের তৃতীয়পতি, দ্বাদশপতি, বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করছে, এবং নিচস্থ কিন্তু নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে।
এবং আপনাদের একাদশপতি এবং চতুর্থপতি নক্ষত্রে অবস্থান, অর্থাৎ লাভ সফলতা সাকসেসে যেগুলো বাধা বিঘ্নের মধ্যে দিয়ে যাচ্ছিলো, আটকে আটকে যাচ্ছিলো, সেই কাজগুলো কিন্তু আপনাদের হবে। এবং ভূমি ভবন বাহন সুখের সম্ভাবনা বাড়িয়ে তুলবে। পারিবারিকের দিক থেকে আপনারা শুভ ফল পাবেন, পরিবারের দিক থেকে আপনারা কিন্তু এই সময় শুভ ফল পাবেন। এবং বেশ কিছু অ্যাসেট প্রপার্টি এই সময় কিন্তু আপনি যদি মকর রাশি মানুষ হন আপনি কিন্তু করবেন। এই ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ এবং নিজ ভঙ্গ রাজ্য কিন্তু সৃষ্টি করছে। পাশাপাশি নবপঞ্চম যোগ, মানে মকর রাশির ক্ষেত্রে সোনায় সুয়াগা হতে চলেছে। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে এবং আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন হবে। গুরুর থেকে সহযোগিতা এই সময় আপনারা পাবেন। বেশ কিছু অপরচুনিটি এ সময় কিন্তু থাকবে। আপনি যদি মকর রাশি মানুষ হন, মকর রাশির ক্ষেত্রে কিন্তু বেশ শুভ শুভ ফল কিন্তু এই সময় দিবে। এর পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের তৃতীয় পতি এবং আপনাদের দশম পতি নক্ষত্রে এই বৃহস্পতির প্রবেশ। এই বৃহস্পতি আপনাদের একাদশ পতি এবং দ্বিতীয় পতি দ্বাদশভাবে অবস্থান করছে। ব্যয় আপনাদের বাড়াবে এই সময়। আমি আবারও বলবো আপনাদের এই সময় কিন্তু প্রচুর পরিমাণে খরচ, আপনি যদি কুম্ভ রাশির মানুষ হয় চারিদিক থেকে কিন্তু খরচ কিন্তু হবে। কিন্তু কর্মভাবটা, কর্মের দিকটা কিন্তু আপনাদের ভালো, কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, যারা কর্মক্ষেত্রের বদলি চাইছেন কর্মক্ষেত্রের বদলির একটা সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলবে। এবং এর সাথে সাথে আপনি যদি হন কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বিদেশ থেকে অর্থ আসা, বিদেশ থেকে আপনার অর্থ কিন্তু এই সময় পাবেন। এবং এর সাথে সাথে যেহেতু আপনাদের দ্বাদশভাবে অবস্থা কিন্তু নিজ ভঙ্গ রাজ্য সৃষ্টি করছে, বেশ কিছু বিয়ের ব্যাপারে বিয়ের কানেকশানটা কিন্তু এ সময় দিবে। এবং ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ, আপনাদের মঙ্গলের নক্ষত্র এবং বেশ কিছু শুভ শুভ কানেকশানগুলো আপনাদেরকে কিন্তু দিবে। এবং ল্যান্ড রিলেটেড যারা জমি জায়গা নিয়ে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে জমি জায়গা সংক্রান্ত ল্যান্ডের দিকটা কিন্তু ভালো। আপনাদের গুরুর থেকে সহযোগিতা, আপনাদের পিতা মাতার থেকে সহযোগিতা এই সময় কিন্তু আপনারা পাবেন। আপনি যদি হন কুম্ভ রাশি মানুষ এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের আমূল পরিবর্তন এই সময় কিন্তু হবে এবং আটকে থাকা কাজ আপনাদের ধীর গতিতে কিন্তু সম্পূর্ণ হবে। ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট মতন প্রশমিত এই সময় কিন্তু করবে, অর্থাৎ ব্যবসার দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। কিন্তু বারবার বলছি ওদিক থেকে অধিকতর ব্যয় কিন্তু হবে। আর্থিক স্থিতির জায়গা ভালো, বিদেশ থেকে লাভ এই সময় কিন্তু আপনাদেরকে দিবে। আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে এই বৃহস্পতি ধনিষ্ঠা নক্ষত্রের প্রবেশ, এই ফলগুলো কিন্তু আপনারা পাবেন। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। দেখুন আপনাদের মীন রাশি আপনাদের রাশির অধিপতি এবং আপনাদের রাশির দ্বিতীয় পতি এবং নবম পতি এবং আপনাদের দশম পতি, অর্থাৎ রাশির অধিপতি এবং দশম পতি আপনাদের রাশির একাদশভাবে অবস্থান করছে। এবং তৃতীয় পতি এবং দ্বিতীয় পতি এবং নবম পতি নক্ষত্রে, প্রথম কথা আসি আর্থিক স্থিতির জায়গা, মীন রাশি আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত করবে। ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু এ সময় পাবেন, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেই জায়গাটা কিন্তু আপনারা পাবেন। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা বাড়িয়ে তুলবে। কনস্ট্রাকশন কাজের সঙ্গে যারা যুক্ত আছে, প্রমোটার বিল্ডার, এই সময় কিন্তু ভালো ফল পাবেন, রেজাল্টগুলো কিন্তু ভালো পাবে। একাদশভাবে বসে আছে যদিও নিচস্থ এবং আপনার ধন, আপনাদের ধনভাবে নক্ষত্রে ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করছে, ধনের জায়গাটা কিন্তু আপনাদেরকে দেবে। আপনি যদি মীন রাশি মানুষ হন এই সময় কিন্তু ধনলাভ আপনাদের কিন্তু ঘটাবে। এবং নিজ ভঙ্গ রাজ্য সৃষ্টি করছে, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনি ধনুরাশির, সরি আপনি মীন রাশি মানুষ, আপনার ক্ষেত্রে
বিশেষভাবে লাভের জায়গাটা কিন্তু বাড়িয়ে তুলবে। অর্থাৎ ক্যারিয়ারের ক্ষেত্রে লাভ, কর্মক্ষেত্রে লাভ, ভাগ্যের সাপোর্ট পাওয়া, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই সেই কাজগুলো কিন্তু আপনাদের হবে, এবং আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট কিন্তু মজবুত হবে, এবং দীর্ঘদিনকার প্রত্যাশা, মনের ইচ্ছা আপনাদের এ সময় কিন্তু পূরণ হবে। কারণ ধনিষ্ঠা নক্ষত্রের প্রবেশ, অর্থাৎ আমি আবারও বলেছি ধন যেখানে স্থিতি হয় সেই নক্ষত্রে এই বৃহস্পতির প্রবেশ ধনলাভ কিন্তু ঘটাবেই মীন রাশিকে। অপার ধন, অর্থাৎ ধনবর্ষা কিন্তু হতে চলেছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে পজিটিভ দিকটা কিন্তু এই নক্ষত্র পরিবর্তনে, কারণ আপনাদের যেহেতু দ্বিতীয়পতি এবং নবমপতি নক্ষত্রের প্রবেশ, পজিটিভ দিকগুলো কিন্তু বিশেষভাবে কিন্তু বহন করে নিয়ে আসবে, এবং আপনাদের ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সে কাজগুলো আপনাদের হবে, এবং ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, এই টাকাগুলো কিন্তু আপনাদের রিকভারি এ সময় হবে। কিন্তু আপনাদের যেহেতু মঙ্গলে নক্ষত্র ইয়ে করছে, আপনাদের মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতাটা, অর্থাৎ এ সময় মাথা ঠান্ডা করে কাজ করুন। কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলবে, কর্মক্ষেত্রের বদলির সম্ভাবনা, ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। আমি আবারও বলছি, যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মীন রাশি যদি আপনি হন, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে প্রশমিত কিন্তু করবে। আপনি মীন রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি এই সময় কিন্তু হবে। এই ছিল বৃহস্পতি ধনিষ্ঠা নক্ষত্র প্রবেশে ধনুরাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি কী ফল হতে চলেছে, তাই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করলাম। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই বিষয়ে যদি কমেন্ট থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন। নমস্কার।